এর আগের দিন এসে আমার কাছে আপনি ট্রিটমেন্টটা করেছিলেন আর কি, ট্রিটমেন্টটা করাতে আপনার কতটা ব্যথা কম হয়েছিল? আচ্ছা, এখন 10% আছে, আচ্ছা। তো ট্রিটমেন্ট আপনার খুব ভালো লেগেছে আর কি? আচ্ছা, যে এই যে ট্রিটমেন্ট আমি করলাম আপনাকে আর কি, তো দুনিয়াতে আপনি কি বলতে চান, দুনিয়াকে কি সন্দেশ দিতে চান? অবশ্যই ভালো, মানে এত ডাক্তারের কাছে গিয়ে ওষুধ না খেয়ে এটা যদি ব্যায়ামের দ্বারা এরকম মানে রোগটা চলে যায়, এর চেয়ে উপকার তো আর কিছু হয় না। এটা তো সত্যিই খুব ভালো। আমরা এই গাদা গাদা টাকা দিয়ে ওষুধ কিনে খাই, এ করি সে করি, তার চেয়ে অনেক ভালো, তাতেও তো কমছে না, তাতেও তো কমে না। আর এটা তো আমি একদিনে যা উপকার পেয়েছি অনেকটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা ছাড়ো, রিল্যাক্স হ্যাঁ, ফের নাও, ছাড়ো, রিল্যাক্স, ফের নাও, ছাড়ো, রিল্যাক্স, ফের নাও, ছাড়ো, রিল্যাক্স। শরীর লুজ রাখবো, ঠিক আছে, শ্বাস নাও, ছাড়ো, লুজ। তুমি রোজ ছেড়ে দেবো, ঠিক আছে, তুমি তুলবে না আর কি, চলো শ্বাস নাও, ছাড়ো, রোজ, শ্বাস নাও, ছাড়ো, রোজ। ঠিক আছে,
সিগারেট চেপে ধরে রেখেছে ঠিক আছে যারা চেপে ধরে ভাইর কারণে চলো শাসন মার আছে এটা জেনেটিক আর কি এখন আসতে হবে না পনেরো দিন পরে একবার আসবে আর কি এখন আসতে হবে পনেরো দিন পরে যদি দেখো একদিন করবো তাহলে দুবার হচ্ছে আজকে একদম পনেরো দিন পরে করবো এটাকে ঠিক আছে তাহলে দরকার নেই মাসে একবার একটু বেশ বটেটি করে চলে যাবে ঠিকঠাক লাগবে পাঁচ মাস ওষুধ করবে ওষুধ দেবে তারপর দেখা যাচ্ছে দু মাসও ঠিক আছে তো দুই তিন মাস পরে একবার আসবো তাই জানি ব্যান করে দেখো কোথায় কথা আছে না বলো বলো যে এই যে ট্রিটমেন্ট করলাম আর কি যে 10% ব্যথা হবে বলেছিলেন আছে আর কি সেটা এখন কেমন তারা অতি শীঘ্রই জানতে পারলো আমার কাছে আসুক যে এই ট্রিটমেন্টটা করুক তাহলে তারা খুব সুস্থ হয়ে যাবে দোস্ত এই ভিডিও যারা দেখছেন আর কি তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনার কোনো ভাই বন্ধু বা আত্মীয় স্বজন কারোর এই ধরনের ব্যথা থাকে আর কি আপনি পেশেন্টের মুখে শুনলেন আর কি ব্যথা থেকে কতটা রিলিফ পেয়েছে তো এই ধরনের ব্যথা থাকলে অবশ্যই পাঠাবেন আর কি এটা কেন একটা ট্রিটমেন্ট দোস্ত নমস্কার ভিডিও দেখলে ধন্যবাদ।